আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদেরকে শুভেচ্ছা সহ আমন্ত্রণ জানাচ্ছি বাংলা ভিউ রাতের সংবাদে। সাথে আছি আমি আয়েশা রুনা। প্রথমেই লতিফ ট্রেভেলস সংবাদ শিরোনাম। সিলেট সিটি কর্পোরেশন ও রিকারশন ফিনটেকের চুক্তি সম্পাদন, কেশবাবা অ্যাপের মাধ্যমে ঘরে বসে দেয়া যাবে বিল। সিলেটে একদিনে করোনায় তিনজনের প্রাণহানি, 60 জন আক্রান্ত শনাক্তের দিনে সুস্থ হলেন 48 জন। স্বাস্থ্যবিধি নিশ্চিত করে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবিতে সিলেটে শিক্ষার্থীদের বিক্ষোভ। দেশে করোনায় আরও 22 জনের মৃত্যু, একদিনে আক্রান্ত শনাক্ত 1300। লেবানন প্রবাসী বাংলাদেশি শ্রমিক ইউনিয়নের 5ম প্রতিষ্ঠাবার্ষিকী পালন। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। সিলেট সিটি কর্পোরেশন ও রিকারশন ফিনটেক লিমিটেডের মধ্যে গ্রাহক সেবা সংক্রান্ত চুক্তি স্বাক্ষরিত হয়েছে। বৃহস্পতিবার সিলেট সিটি কর্পোরেশনের কার্যালয়ে এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এই চুক্তি অনুযায়ী ক্যাশবাবা নামক অ্যাপস ও কার্ডের মাধ্যমে সিলেট নগরবাসী সিটি কর্পোরেশনের বিভিন্ন সেবার বিল পরিশোধ করতে পারবেন। কেনাকাটা ও টাকা প্রেরণের ক্ষেত্রে ব্যবহার করা যাবে ক্যাশবাবার অ্যাপস ও কার্ড। সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী ও রিকারশন ফিনটেক লিমিটেডের চেয়ারম্যান আকিকুর রহমান চৌধুরী নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এ চুক্তিতে সই করেন। চুক্তির আওতায় সিলেট সিটি কর্পোরেশনের বিভিন্ন সেবাগ্রহীতারা রিকারশন ফিনটেকের লিমিটেডের ই ওয়ালেট ক্যাশবাবার মাধ্যমে অতি অল্প খরচে ঘরে বসে সিলেট সিটি কর্পোরেশনের যাবতীয় বিল পরিশোধ করতে পারবেন। এই চুক্তি সম্পাদনকালে উভয় উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য ও সিলেট জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি শফিকুর রহমান চৌধুরী, সিসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা বিধায়ক রায় চৌধুরী, কাউন্সিলর আজাদুর রহমান আজাদ, সালেহ আহমদ সেলিম, মোহাম্মদ তৌফিক বক্স, রাশেদ আহমদ, সিসিকের প্রধান প্রকৌশলী মোহাম্মদ নূর আজিজুর রহমান সহ কর্পোরেশনের কর্মকর্তারা। যারা বছর কা বছর এই রোদে বা ফ্যামিলিকে ফ্যামিলির জন্য ত্যাগ স্বীকার করে কষ্ট করে ইনকাম করে আমাদের বাংলাদেশে যে টাকাটা পাঠায় তারা হচ্ছে আমাদের বাবা। সিলেট বিভাগে করোনা সংক্রমণের কারণে প্রতিনিয়ত বাড়ছে আক্রান্তের সংখ্যা, সেই সাথে বাড়ছে মৃত্যু। মহামারী করোনায় আক্রান্ত হয়ে একদিনে আরও 3 জনের মৃত্যু হয়েছে, সেই সাথে আক্রান্ত শনাক্ত হয়েছেন 60 জন, আর একই সময়ে চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছেন 48 জন। বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক ডাক্তার সুলতানা রাজিয়া স্বাক্ষরিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। প্রতিবেদনে উল্লেখ করা হয়, গেল 24 ঘন্টায় সিলেটের 4টি ল্যাবে নমুনা পরীক্ষায় 60 জন করোনা আক্রান্ত শনাক্ত হয়েছেন। এর মধ্যে সিলেট জেলার 49 জন, সুনামগঞ্জের 3 জন, হবিগঞ্জের 1 জন, মৌলভীবাজারের 1 জন ও সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রোগী 6 জন। নতুন এই 60 জন সহ সিলেট বিভাগে করোনা প্রমাণিত রোগী সংখ্যা দাঁড়িয়েছে 22,319 জনে। এর মধ্যে শুধুমাত্র সিলেট জেলায় আক্রান্ত হয়েছেন 14,592 জন। এছাড়া সুনামগঞ্জে 2,795 জন, হবিগঞ্জে 2,415 জন ও মৌলভীবাজারে 2,445 জনের করোনা আক্রান্ত শনাক্ত হয়েছেন। গেল 24 ঘন্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন 48 জন, এরা সবাই সিলেটের। আর এ নিয়ে সিলেট বিভাগে সুস্থ হওয়ার সংখ্যা দাঁড়ালো 21,033 জনে। এর মধ্যে সিলেট জেলার 13,949 জন, সুনামগঞ্জের 2,724 জন, হবিগঞ্জের 2,045 জন ও মৌলভীবাজারের 2,315 জন। গত 24 ঘন্টায় সিলেট বিভাগে করোনায় যে 3 জনের মৃত্যু হয়েছে তারা সবাই সিলেট জেলার বাসিন্দা। আর সব মিলিয়ে এ পর্যন্ত সিলেট বিভাগে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 397 জনে। এর মধ্যে সিলেট জেলার 319 জন, সুনামগঞ্জের 30 জন, হবিগঞ্জের 18 জন ও মৌলভীবাজারের 30 জন রয়েছেন। স্বাস্থ্যবিধি নিশ্চিত করে সারাদেশে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবিতে সিলেটে বিক্ষোভ করেছে সাধারণ শিক্ষার্থীরা। বৃহস্পতিবার দুপুর 12টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় শিক্ষার্থীরা আগামী 1 জুন শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবি জানান। শনিবারের মধ্যে এমন সিদ্ধান্ত না এলে ওই দিন সন্ধ্যায় সিলেটে মশাল মিছিল করার ঘোষণা দিয়েছেন তারা। মদনমোহন কলেজের শিক্ষার্থী সাকিব রানার সঞ্চালনায় সাধারণ শিক্ষার্থীবৃন্দের ব্যানারে আয়োজিত বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন এমসি কলেজের শিক্ষার্থী আব্দুর রহিম, লিডিং ইউনিভার্সিটির বিশাল দেব, সিলেট সরকারি মহিলা কলেজের তানজিনা বেগম, নর্থ ইস্ট ইউনিভার্সিটির প্রদ্যুৎ দাস, এমসি কলেজের পঙ্কজ চক্রবর্তী, জয়সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। এ সময় বক্তারা বলেন, বুধবার শিক্ষামন্ত্রী শিক্ষা প্রতিষ্ঠান খোলা নিয়ে যে বক্তব্য দিয়েছেন আমরা তা প্রত্যাখ্যান করছি।
তিনি সাধারণ শিক্ষার্থীদের পরিস্থিতি বিবেচনায় না নিয়েই এ সিদ্ধান্ত দিয়েছেন। করোনাভাইরাসের কারণে গত প্রায় দেড় বছর ধরে সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। বারবার শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার তারিখ ঘোষণা করা হলেও তা বাস্তবায়ন করা হচ্ছে না, অথচ সকল কিছুই স্বাভাবিক নিয়মে চলছে। দীর্ঘদিন দেশের সব বিদ্যালয়ে বন্ধ থাকায় উচ্চশিক্ষাও ধ্বংসের দিকে যাচ্ছে, তৈরি হচ্ছে সেশন জট। প্রত্যাখ্যান করায় শিক্ষা প্রতিষ্ঠান যেন অতি দ্রুত খুলে দেওয়া হয় সেই জন্য এখানে সমাবেশ করছি। শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার জন্য যে কোনো ধরনের ব্যবস্থা নিতে হবে। দেশে গত ২৪ ঘন্টায় করোনাভাইরাসে আক্রান্ত আরও ২২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১২,৪৮০ জনে। এ সময় নতুন করে করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ১,২৯২ জন। এতে মোট শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৭,৯৪,৯৮৫ জনে। বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে গেল ২৪ ঘন্টায় করোনামুক্ত হয়েছেন ১,২৯১ জন, আর এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৭,৩৫,১৯৭ জন। বিজ্ঞপ্তিতে আরও জানানো হয় গেল ২৪ ঘন্টায় সারা দেশের সবকটি ল্যাব মিলিয়ে ১৫,৭১০ জনের নমুনা সংগ্রহ করা হয়। আগের কয়েকটি মিলিয়ে পরীক্ষা করা হয় ১৫,৯১৫টি নমুনা। নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ৮.১২% আর মোট পরীক্ষার তুলনায় শনাক্তের হার ১৩.৫০%। গেল ২৪ ঘন্টায় মারা যাওয়াদের মধ্যে ১৪ জন পুরুষ এবং ৮ জন নারী, এদের সবাই হাসপাতালে মারা গেছেন। আর এ পর্যন্ত ভাইরাসটিতে মোট মারা যাওয়া ১২,৪৮০ জনের মধ্যে পুরুষ ৯,১৯ জন ও নারী ৩,৪৬১ জন। গত বছরের ৮ মার্চ দেশে প্রথম তিনজনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ দেশে এই ভাইরাসে আক্রান্ত প্রথম ব্যক্তির মৃত্যু হয়। লেবানন প্রবাসী বাংলাদেশী শ্রমিক ইউনিয়নের পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার আলকোলা শ্রমিক ফেডারেশন পেনাসুলের হলরুমে কাটা হয় প্রতিষ্ঠাবার্ষিকীর কেক। সংগঠনের সভাপতি মোহাম্মদ আব্দুল করিমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইউসুফ পাটোয়ারির সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফেডারেল অব ট্রেড ইউনিয়নের প্রেসিডেন্ট কেস্ট আবদুল্লাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট কলামিস্ট ও সাংবাদিক ওয়াসিম আকরাম, শ্রমিক ইউনিয়ন নেত্রী মায়া বেগম, সুফিয়া আক্তার ও মাবিয়া আক্তার। এছাড়া বক্তব্য রাখেন আব্দুল আওয়াল, মোহাম্মদ রনি, এস এম জসিম, জি এস সুমন, আব্দুল হাকিম, কামাল উদ্দিন, নীলুমুল্লা, এম ডি কামাল, আনোয়ার আক্কন, রবিউল ইসলাম রুবেল, রাকিবুল ইসলাম ও সামির হোসেন। এতক্ষণ শুনছিলেন বাংলাভিউ রাতের সংবাদ। সাথে থাকার জন্য ধন্যবাদ।